নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে আট উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত করেছে বাংলাদেশ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্টে কিউইদের বিপক্ষে বিশাল জয় পেয়েছে টাইগাররা নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করে বাংলাদেশকে চল্লিশ রানের টার্গেট দিয়েছিল কিউইরা আর সেই রান তাড়া করে দারুণ জয়ের মধ্য দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের মতো পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ পুরো ম্যাচ জুড়ে দাপুটে পারফর্ম করেছে মমিনুল হকের দল বাংলাদেশের জয় সবসময় ভারতীয়দের কাছে অঘটন হয়ে থাকত তবে সময়ের পরিবর্তনে টাইগারদের পারফরম্যান্সে এসেছে বিশেষত্ব বাংলাদেশ ক্রিকেট এখন এগিয়েছে অনেক দূর এর আগে টাইগারদের জয়কে অনেকবার অঘটন বলেছিলেন ভারতের সাবেক ওপেনার ভীরেন্দ্র শেওয় ধারাবাস্যকার সুনীল গাভাস্কার এবং ধারাবাস্যকার সঞ্জয় মান্ত্রিকাররা তবে টাইগারদের পারফরম্যান্স নিয়ে এখন আর সমালোচনা করার সাহস নেই তাদের তাই তো এবার হারসা ভোগলে আকাশ চোপড়ারা প্রশংসা করেছে বাংলাদেশের কিন্তু এবারও অঘটন শব্দটি শুনতে হয়েছে টাইগারদের খ্যাতিনামা ক্রীড়া সাংবাদিক উয়েগমর টুইট করে লিখেন খর্বশক্তির বাংলাদেশ হারিয়েছেন নিউজিল্যান্ডকে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন ঘরের মাঠে টানা সতেরো ম্যাচে অপরাজিত তাই নিউজিল্যান্ডের নিজেদের মাটিতে বাংলাদেশের এই জয় টেস্টে অন্যতম বড় অঘটন হয়ে থাকবে টাইগারদের দাপটে এই জয়কে অঘটন বলে এভাবেই অপমান করেছেন খ্যাতিনামা ক্রীড়া সংবাদকর্মী টিম ওয়েগমোর